तो नमस्कार बन्धुरा, कल्याण यूट्यूब ब्लगे सकल के स्वागत जाना। आज के जो वीडियो देखते ही पाच तो हलो एक्शन प्रो इन जे इटा होच्छे एक्शन कैमरा लागानोर जोन्नो हेलमेटे जे जे कवर अर्थात फीते बा बेल्ट बोलते पारो तो सेटार होच्छे ब्यापारे वीडियो देखाबो। तो एटाके अमेजन थेके अर्डर करेछिलाम। तो एक्शन प्रो इन एई होच्छे अमेजन थेके एटाके अर्डर करा होयेछिलो। दाम नहीं 375 टाका। এটা হেলমেটের মধ্যে অর্থাৎ হেলমেটের সামনে অ্যাকশন ক্যামেরা সাধারণত যে যারা মোটর ব্লগার করে ভিডিও করা হয় তাদের জন্য এবং এছাড়াও যে সেলফি স্টিক আছে তার মধ্যে কিন্তু ফিটিং করে কিন্তু এটাকে কিন্তু বিভিন্ন মোডে ভিডিও কিন্তু ভিডিওগ্রাফি করা হয়ে থাকে। তার জন্যই এই অ্যাকশন প্রো ইন এটাকে আমি অর্ডার করেছিলাম এবং দিয়েছে। আর এটা আজকে তোমাদের হেলমেটে অর্থাৎ হেলমেটে কীভাবে তোমরা লাগাবে বা ফিটিং করবে সেই বিষয়ে তত্ত্ব প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে, তাছাড়া বুঝতে পারবে না। তো আমি ওপেনিং করছি এই অ্যাকশন প্রো ইন যে ফিতে আছে যে অর্থাৎ হেলমেট যে বেল্ট সেটাকে ওপেনিং করছি এবং তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কীরকম এটা দেখতে এবং কী দিয়ে তৈরি। তো দেখো এটা হচ্ছে ফিতে আছে एक्शन प्रो इन हमें कवर साइड कर रखल काट दिए लागार मत ना फिर देर मत एक काट। तो जैक ये संगे छो आ कम्पानी तरफ दिए अमेजन के और ये फीते एक जे एक नार दिए अर्थात एसेसरिज जेटा जे नार दिए एक फीते मैं एदि दूदिगे और नीचे दिखे आज दुटो फीते হেলমেটের সামনে যেখানে অ্যাকশন ক্যামেরাটা কি লাগানো হবে সেই সামনে কিন্তু এটাকে ফিটিং করা হয়ে থাকে এবং এটা সম্পূর্ণ দেখো পিছনেরটা রাবারের দাঁত যাতে কি হয় যে মানে পিছলে যাতে না যায়। অর্থাৎ হেলমেট তো প্লাস্টিকের একটা ফাইবার তো যার জন্য ছলছলা বা মসৃণ থাকে, কিন্তু এই রাবারটা দেওয়ার কারণ কি ও এই কোম্পানি দিয়েছে এই জন্য যে এটা পিছলে যাবে না এবং এর পিছনে গ্রিপ ফোটা ফোটা মানে এই বুটি বুটি টাইপের গ্রিপ করা আছে যাতে স্লিপ না কাটে তার জন্য। আর একটা এর সঙ্গে দিয়েছে যে একটা নাট অর্থাৎ যে হুক দিয়েছে এটাকে সামনে লাগাতে হবে এটার মাধ্যমেই কিন্তু এর মধ্যেই ক্যামেরাটাকে ফিটিং করতে হবে। তো এটা প্রথমে ক্লিপ এই যে ক্লিপ আছে ক্লিপ দিয়ে একদম নিচের থেকে প্রেস করতে হবে তাহলে কিন্তু ক্লিপটা এর সঙ্গে ফিটিং হয়ে গেল। যে তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে, দেখে নাও তোমাদের এইভাবেই করতে হবে। তো এইভাবে ফিটিং করে নেওয়ার পরে তোমরা কিন্তু ক্যামেরা হেলমেটের মধ্যে তারপরে এটিকে কিন্তু ফিটিং করতে পারবে। আমি একদম সাধারণভাবে ন্যাচারালভাবে একদম দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা তোমাদের না হয়, কারণ আমি এটা হেলমেটে লাগানোর জন্যই আমি এটাকে অর্ডার করেছিলাম এবং যেহেতু অ্যাকশন ক্যামেরা এর আগে আমি কিনেছি সেই অ্যাকশন ক্যামেরাকে এই হেলমেটে লাগানোর জন্য কিন্তু এর হচ্ছে যে ব্যবস্থা আমি করছি। তবে কিছু কিছু রাজ্যে এই অ্যাকশন ক্যামেরা হেলমেটে লাগানোর যে পদ্ধতি সেটা কিন্তু বাতিল করে দিয়েছে, কারণ কিছু কিছু রাজ্যে এখনও চালু আছে, এখনও তারা নোটিফিকেশন এখনও জারি করেনি, কিছু কিছু রাজ্যে এখনও বাতিল হয়ে গেছে আর কি। তোমরা খবর নিয়ে দেখবে, কারণ হেলমেটে এই ক্যামেরা লাগানোর পরে যে বাইক আরোহীদের হচ্ছে নজর থাকে সম্ভবত বেশিরভাগই ওই ক্যামেরার দিকে যে সঠিকভাবে ছবিটা আসছে কি না ভিউটা আসছে কি না সেদিকে, তার জন্য অনেক সময় আপদ বিপদ হয়ে থাকে। এই জন্য সরকার পক্ষ থেকে কিছু কিছু স্টেটে কিন্তু এটাকে যে ব্যান করেছে, তো আমাদের এখনও এইখানে করেনি অর্থাৎ বেঙ্গলে এখনও করেনি যেহেতু, সেই জন্য আমি আপাতত যতটা দিন পারবো আমি এই ভিডিওগ্রাফি করব যখন যখন বেরোবো আর কি। তো যাই হোক না করার পরে চেষ্টাই করব আর কি, জাস্ট একটা আনন্দের জন্য এটা কেনা এবং নতুন যেহেতু জিনিস অ্যাকশন ক্যামেরা কিনেছি তার জন্য হেলমেটের সামনে লাগিয়ে কীরকম ভিউ যাচ্ছে সেই জন্য কিন্তু আমি এটাকে অর্ডার করেছিলাম 375 টাকা দিয়ে নিয়েছে। যে এই হচ্ছে হেলমেট, আমার পুরাতন আগেরই হেলমেট ছিল কেনা এবং যেটা আমি যে ব্যবহার করি আর কি এবং সেটাতেই লাগাবো, কারণ এই পিছনে নতুন করে কোনো ইনভেস্ট করার কোনো আমার প্রয়োজন নেই। কারণ হেলমেট কিনতে গেলে মিনিমাম 1200 টাকা নিচে পাওয়া যাবে না, আর বেশি দামে নিলে তো আরও বেশি দামের কিনতে হবে আর কি। তো যাই হোক আবহাওয়াতে এটাতে আমি কাজ চালাবো। তো দেখো বন্ধুরা এই হচ্ছে হেলমেট আর এই হচ্ছে আমার অ্যাকশন প্রো ইনের বেল্ট। তো এই দুটোকে কী করতে হবে, হেলমেটের মধ্যে এইভাবে কিন্তু ফিটিং করতে হবে। তো তোমাদেরকে কিন্তু এরকম করে করতে হবে, এই হচ্ছে হেলমেট আর এই হচ্ছে বেল্ট,
এটাকে আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে 375 টাকা নিয়েছে এবং এখন এটাকে আমি ফিটিং করে দেখাবো কি হয় ফিটিং করব সেটা সম্পূর্ণ তথ্য বিস্তারিত হবে আমি আমাদের তোমাদের সামনে শেয়ার করছি তোমরা দেখে নাও বন্ধুরা বন্ধুরা তো চলো এখন তো এই হচ্ছে বেল্ট এখন এই হেলমেটে কিভাবে লাগাবো প্রথমে এই যে বেল্টটা আছে বন্ধুরা অ্যাকশন প্রো ইনের যে বেল্ট সেটা কিন্তু এইভাবে লাগাতে হবে অর্থাৎ ত্রিকোণাকার যে সাইডটা অর্থাৎ একদিকের যে মুখ সেটা কিন্তু নিচের দিকে থাকবে অর্থাৎ যেদিকে এক সাইডে দুটো বেল্ট পাশাপাশি ঝুলানো আছে সেটা থাকে নিচের দিকে আর দুই দিকে দুটা যে কর্নারের ফিতা আছে সেটা কিন্তু উপরে থাকবে তোমরা লাগানোর পরেই কিন্তু বুঝতে পারবে হেলমেটে যে কী টাইপের এটা হতে পারে কারণ ওই বাটুল আছে না ওই বাটুলের মতো আকৃতি যেহেতু তো বাটুলের যে দুটো মাথা দুদিকে দুটো মাথা যেদিকে বেল্ট লাগানো থাকে সেরকম দেখতে আর কি তো সেই বেল্টের দুটো মাথা কিন্তু উপরের দিকে থাকে আর যেটা হ্যান্ডেল ধরা হয় সেই হ্যান্ডেলের অর্থাৎ সূত্রের দিকটা একশো ওয়ান সাইডটা সেটা কিন্তু নিচের দিকে থাকবে তো আমি কিন্তু ফিতেগুলোকে ভিতর দিক দিয়ে লাগিয়ে টেনে এখানে বাঁধতে হবে আর একটা ব্যাপারটা মানে একটা জিনিস একটু মোটামুটিভাবে খারাপ লাগলো এই অ্যাকশন প্রো ইন যে কোম্পানি তৈরি করছে ম্যানুফ্যাকচারিং করছে সেটি হচ্ছে হলো ক্যামেরা যে এই যে বেল্ট লাগাচ্ছে না বেল্টের হচ্ছে যে ক্লিপ সিস্টেম করা আছে মানে ঢুকিয়ে দিয়ে ক্লিপ সিস্টেম অর্থাৎ ক্লিপ চাপিয়ে দিলে এটাকে একদম টাইট হয়ে যাবে কিন্তু ভবিষ্যতে এটাকে যদি খোলামেলা করে ইউজ করা হয় তবে কিন্তু ক্লিপের লংজিভিটি কিন্তু থাকবে না এটা আমার একটা খারাপ লেগেছে আর কি যদি এটা ফিতাটা যদি সম্ভবত যদি ওই ঢুকিয়ে দিয়ে টান মারার মতো সিস্টেম করতো অর্থাৎ যে পিছে যে ব্যাগগুলো নেওয়া হয় যে সেই সমস্ত ব্যাগের মতো সিস্টেমটা করতো তাহলে কিন্তু এটা লংজিভিটি অনেক বেশি থাকতো বন্ধুরা তো এইভাবেই কিন্তু তোমাদের হতে করতে হবে অর্থাৎ ফিটিং করতে হবে আর এই সিস্টেমেই ফিটিং করার পরেই কিন্তু এই হেলমেটের সামনে ক্যামেরাটাকে কিন্তু বসাতে হবে বন্ধুরা তো এইটাই আমার একটু খারাপ লেগেছে যে বেল্ট হুক মানে ক্লিপ সিস্টেম করেছে বেল্টের ফিতা ঢুকিয়ে দিয়ে ক্লিপটাকে ডাব দিলেই মানে ক্লিপ টাইট হয়ে যাবে কিন্তু এটা কতদিন যাবে যদি কেউ একটা হেলমেট ব্যবহার করে যে অ্যাকশন ক্যামেরা ব্যবহার করার জন্য আর একটা হেলমেটই সেই আবার হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তো তখন তো এই ফিতাটা থাকে না তো সেই জন্য খোলামেলা করার সময় কিন্তু করতে গেলে এই খোলামেলা করতে করতে ক্লিপের লংজিভিটি কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ ভেঙে যাবে এটা আমার খারাপ লেগেছে কোম্পানি যেটা করেছে আর কি যেটা পিঠে ব্যাগে যেটা থাকে ল্যাপটপ ব্যাগে যেটা থাকে সেটা বেল্ট টেনে দিয়ে যে টাইট করে দেওয়া সিস্টেম আর কি সেই সিস্টেম করলে খুব ভালো হতো আর কি আমার পক্ষে আমার যা মনে হয় আর কি তোমাদের কী মন্তব্য সেটা যায় না তো ওই সিস্টেমটা করতে ভালো হতো কারণ এই কারণে যে এটা অনেক লংজিভিটি হতো সহজে নষ্ট হতো না কারণ কোম্পানি জানে যে এইভাবে যদি ওটা তৈরি করতো তাহলে কিন্তু এর হচ্ছে বিক্রিটা সেলটা কমে যাবে মানে একটা কাস্টমার একবারই কিনবে দ্বিতীয়বার কবে কিনবে তার কোনো ঠিক নেই আর এই ক্লিপ যেহেতু দিয়েছে তো তার জন্য কিন্তু ওই খোলামেলা যদি কেউ করে তো খোলামেলা করতে করতে ক্লিপের লংজিভিটি নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে তখন আবার নতুন করে কিনতে হবে এই তো কোম্পানি ম্যানুফ্যাকচারিং যখন করে না তখন কোনো না কোনো একটা ফল্ট রেখে দেয় যাতে তার সেলটা ঠিকঠাক থাকে আর কি যাই হোক সেদিক যাচ্ছি না আমি এটা আমার খারাপ লেগেছের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই সিস্টেম করলে ভালো হতো আর কি তো দেখো হেলমেটটাকে উল্টিয়ে তো আমি লাগিয়ে দিচ্ছি আর কি তো ওই দুটো ফিতে ঝুলানো আছে এই দুটো ফিতে আমি যে দুদিকের যে কর্নার আছে সেই কান দুটোকে টেনে নিয়ে এটাকে লাগিয়েছি টাইট যতটা পারো তোমরা টাইট করে লাগাবে যাতে ক্যামেরা লাগানোর পরে ঢলঢলা বা ঢিলে না হয় তো আমি টাইট করে লাগিয়েছি এবং টাইট করে লাগানোর পরে যে দুটো ফিতে থাকবে সেটা হচ্ছে ভিতরের দিকে ভাঁজ করে ঢুকিয়ে দিতে পারো অথবা স্ট্যাপলারের যে স্ট্যাপলার আছে যে দুটো একটা পিন মেরে সেটাকে তুমি অ্যাডজাস্ট করে ভিতরে একদম ঢুকিয়ে দিয়ে মুড়িয়ে দিয়ে রাখতে পারো এইভাবে তোমরা রাখবে বন্ধুরা তো এই হচ্ছে যে নাট বা যে ক্লিপ যেটা লাগানো হয়ে গেছে এবং এর মধ্যেই কিন্তু আমার ক্যামেরাকে কিন্তু আমি ফিটিং করব সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আর পরে যে ভিডিওগুলো শ্যুট করব এই হেলমেটে ক্যামেরা লাগানোর পরে কীরকম ভিডিওগ্রাফি আসে 4K 30 FPS-এ এবং 5K 30 FPS-এ কীরকম ভিডিও আসে সেই ভিডিওগ্রাফি আমি দেখাবো সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা দেখবে আর কি তো তার জন্য অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তো পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো সেগুলো তোমরা দেখবে আর কি তো বিভিন্ন জায়গার ভিডিও তথ্য সাংস্কৃতিক অনুষ্ঠান কালচারাল সব কিছু আমি শেয়ার করব বিভিন্ন জায়গায় যাই আমরা সেই সমস্ত জায়গা তোমাদের সেই ভিডিওগুলো কিন্তু দেখাবো তো তোমরা দেখবে এবং অবশ্যই যে এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও তো তোমাদের আয়ত্ত আসবে তো এই জিনিসগুলো যেরকম আনবক্সিং করা হচ্ছে
যখন যেটা দরকার, তোমাদেরও হয়তো যারা ভিডিওগ্রাফি করো তোমাদের দরকার পড়বে বা মোটর ব্লগিং করবে তোমাদের দরকার পড়বে, তো আগে থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যাতে কোনো সমস্যা না পড়ো বা বুঝে নাও ব্যাপারটা যে এইভাবে লাগাতে হবে বা এই সিস্টেমে। তো আমার লাগানো দেখো হয়ে গেছে। এবার এই যে দুটো ফিতে ঝুলে আছে এক্সট্রা মানে বাড়তি করে, এটাকে কিন্তু ভিতরের দিকে আমি চেপে ঢুকিয়ে দেবো, অথবা এই দুটো ফিতেকে স্ট্যাপলার দিয়ে দু একটা পিন মেরে দিয়ে তুমি হচ্ছে ভিতরের দিকে ঢুকিয়ে রাখতে পারো। স্ট্যাপলারের কথা এই জন্যই বললাম যে যদি ফলস কোনো কারণবশত বাই চান্স যে পলিস্টার ফিতে যেহেতু ঢিলে ঢালা হয়ে খুলে চলে আসে তখন ক্যামেরাটা কিন্তু পড়ে যাবে। আর স্ট্যাপলিং করার উদ্দেশ্য হচ্ছে দুটো ফিতেকে একসঙ্গে করে স্ট্যাপলিং করেছি আমি, তো এই জন্য যে যদিও বা কোনো দিন এরকম খুলেও যায় যে এইটা যদি এই অ্যাকশন প্রো যে বেল্টটা ফিতেটা যদি খুলেও যায় তাহলে কিন্তু পড়বে না, মাটিতে পড়বে না উপর থেকে আর কি চলন্ত অবস্থায়, তো আটকে থাকবে, যার জন্য ক্যামেরাটা বাঁচাতে পারবো আমি। তার জন্য আমি দুটো আমি স্ট্যাপলার দিয়ে আমি স্ট্যাপলিং করে দিয়েছি, দুটো পিন আপ করে দিয়েছি আমি, যাতে কোনো সমস্যা না হয়। তোমরাও করতে পারো, সেটা আমার বুদ্ধি আর কি, আমি এইভাবেই করেছি আর কি, যার জন্য আর কি তোমরা করতে পারো নাও করতে পারো। তো এই হচ্ছে হেলমেট রেডি হয়ে গেল। এইবারে দেখো ক্যামেরা আমি লাগাবো, এখন ফিটিং করবো আর কি, ক্যামেরা কীভাবে ফিটিং করবে সেটাও দেখিয়েছি। যেহেতু যে ক্লিপটা আমার লাগানো হয়ে গেছে সেই জন্য কিন্তু এখন ক্যামেরাকে এখানে লাগাতে হবে। তো ক্যামেরা লাগাতে গেলে যেটা তোমাদের ওয়াটারপ্রুফ যেটা বক্স আছে সেটা লাগবে না এখানে, ওয়াটারপ্রুফ বক্স বাদ দিয়ে আর একটা বক্স ক্যামেরার সঙ্গে থাকে এক্সট্রা আর কি। এই আমার সেলফির মধ্যে এখানে লাগানো আছে, দেখো এই স্টিকের মধ্যে, হ্যান্ড স্টিকের মধ্যে লাগানো আছে ক্যামেরা, এটাকে খুলে নিয়ে আমি লাগাবো। তো এই স্টিকটাও তোমরা কিনতে পারো আর কি, 745 টাকা দাম নিয়েছি আমার, অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম 745 টাকা দিয়ে আমি স্টিকটা কিনেছি। মোটামুটি এটা 3.5 ফিট কি 4 ফিটের মতো লম্বা আছে, আমি মাপিনি কিন্তু অনেকটাই বড় আর কি, এই চারখানা ফোল্ডিং আছে আর কি করা। তো তোমরা নিতে পারো, আমি নিয়েছি। তো এটাকে দেখো এই যে কেসটার মধ্যে ঢুকানোই ছিল আমার, এটা কিন্তু ওয়াটারপ্রুফ বক্স না, ওটাকে আমি আলাদা করে খুলে রেখেছি। তো এই ব্লগিং করতে গেলে তুমি এরকম করে এই যে এক্সট্রা যে বক্সটা থাকে ক্যামেরা ঢুকানোর যে বক্স, সে তার মধ্যে ক্যামেরাটাকে বসিয়ে দিয়ে এই জিয়ের মধ্যে ঢুকিয়ে এই নাটটাকে ফিটিং করতে হবে, তবে কিন্তু তোমার ক্যামেরা ফিটিং হয়ে গেল। এবার আমি চালু করে দেখাবো, এবং রাস্তায় যে ভিডিওটু সেটা আমি পরের ভিডিওতে আমি নিয়ে আসবো, যে 4K 30 FPS বা 4K 60 FPS বা 5K 30 FPS, 5K 60 FPS, এছাড়াও 1080p কীরকম, 720p কীরকম ভিডিওগ্রাফি আসে, ছবি আসে এই ক্যামেরার মাধ্যমে, ইজি ওয়ানের মাধ্যমে কীভাবে ভিডিওগ্রাফি, কী সিস্টেম বা কী কোয়ালিটি আছে সেটার ভিডিও আমি তথ্য শেয়ার করবো তোমাদের সামনে। তো নেক্সট অর্থাৎ পরের যে ভিডিওটা নিয়ে আসবো সেটা কিন্তু ইজি ওয়ানের যে ভিডিওগ্রাফি কীরকম, এই বিভিন্ন মুডে কীরকম কোয়ালিটি আসছে আর কি, তার উপরে ভিডিও নিয়ে আসবো অন রোডে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর আজকের যে ভিডিওটি সেটা আমি কিন্তু হেলমেটে কীভাবে ক্যামেরাটাকে ইজি ওয়ান ক্যামেরা কীভাবে ফিটিং করলাম, অ্যাডজাস্ট করলাম, এবং অ্যাকশন প্রো ইন যে ফিতে বা বেল্ট আছে তার সেটাকে লাগিয়ে দিয়ে হেলমেটে কীভাবে আমি অ্যাডজাস্ট করলাম বা লাগালাম সেই ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। তো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো, আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অল বাটনে গিয়ে প্রেস করে অলে বেল বাটনে গিয়ে প্রেস করে অলে ক্লিক করে রাখবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাও ভিডিও দেওয়া মাত্র বন্ধুরা। তো এই হচ্ছে আমার, দেখো এই হচ্ছে হেলমেট, এবং আমি অলরেডি পরে নিয়েছি এবং দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকম লাগে। এবং তোমরা এই যে যে মুডটাকে চেঞ্জ করতে পারো, যদি কোনো সময় দেখা গেলো যে শুধু রোড আসছে নিচের দিকে ঝুঁকে গেছে, তোমরা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে ক্যামেরাটাকে ঠিকঠাক করে বসাতে পারবে। তো এই হচ্ছে ক্যামেরা। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক তো করবে বন্ধুরা, আশা রাখি। সবাই ভালো থেকো, আজকে ভিডিওটি কমপ্লিট করলাম এখানে।